বাঁচান। গফুর ছিল অত্যন্ত একজন গরিব মানুষ, গফুর ছিল অত্যন্ত একজন গরিব মানুষ, দয়াল প্রেমের পাগল ছিল। রজ্জব সার বাড়িতে প্রতি বৎসর বাৎসরী করে সইত। আমার ভক্ত যদি লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে কেমন ভক্তি করতে পায়। প্রতি বৎসর রজ্জব সার বাড়িতে বাৎসরী করে সয়। গফুর ছিল অত্যন্ত গরিব, গফুরের টাকা পয়সা কোনো কিছুই নাই। তিন দিন ধরে না খেয়ে আছে ঘরের স্ত্রীকে নিয়ে, দুটি সন্তান তারাও না খেয়ে আছে। আজকে যেমন বাড়িতে আছে আগামীকালকে এর বাড়ি ওরস। গফুরের হাতে দশটা টাকা পর্যন্ত বাবা নাই যে গুরুর হাতে গিয়ে নজর আনা দিবে। গফুর কি করলো, কয়েকটা বাড়িতে গেল ভিক্ষা করার জন্য, এক কেজি চাল পাইল। ওই এক কেজি চালকে বাজারে বিক্রি করে মাত্র কখন করে 20 টাকা হয়েছিল। ওই 20টা টাকা গফুরের স্ত্রীর আঁচলের মধ্যে বাঁধল, আঁচলের মধ্যে বেঁধে আগামীকালকে যেমন দয়াল রজ্জব সার বাড়ি ওরস, তার আগের দিন রওনা করছে সন্ধ্যা দিকে। যেতে যেতে বান্ধবরে সারা রাত্রও পায়ে হেঁটে গেছে, ভাড়ার টাকা তো নাই, কিভাবে ভাড়া দিবে। বরকুলা থেকে হাঁটতে হাঁটতে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গফুর দয়াল রজব সার দরবারে পৌঁছাইল। যেদিন ওরস সেই দিন রাত্র বেজে গেল 12টা। রাত্র 12টায় পৌঁছিয়ে গফুর বলতেছে, হাজারো হাজার ভক্তবৃন্দ দয়াল রজব সার কিভাবে বাড়ির ভিতর যাবে, স্ত্রীকে সঙ্গে করে দিয়ে লোকালয় কত লোকজন ফাঁকা করে একদিকে গেছে। দয়ালের বাড়িতে কিন্তু প্রধান একজন ভক্ত থাকে, খেলাফত ভক্তরা, যার কথা সকল ভক্তরাই মানে। তেমনি রজব সার বাড়িতেও একজনকে প্রধান করে রেখেছিলেন, যার নাম ছিল সালাম। সালামকে বললো, সালাম আমার ভক্তবৃন্দরা যে যেখানেই থাকুক না কেন, তুমি সবাইকে বসার ব্যবস্থা করে দিবে, কেউ যেন অনাদরে থাকে না, সবাইকে তুমি যতন করে বসাবে। ওই রজব সার দরবারে তো গফুর পাগলা চলে আসছে, যখন রাত্র 12টা বাজে ওই টাইমে ওরস চলতেছে, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে সালামের কাছে গিয়ে বলতেছে, ভাই ও ভাই, দয়ালের সাথে একটু দেখা করতে চাই, অনেক দূর থেকে আসছি, হেঁটে আসতে আসতে অনেক সময় লেগেছে, আগামীকালকে রওনা করেছি, আজকে 12টা বেজে গেছে পৌঁছাতে। ভাইরে আমি একটু বাজারের সাথে দেখা করতে চাই। বলে, না এখন দয়ালের সাথে দেখা করা যাবে না, বাজার একটু ভিতরে আছে, ব্যস্ত আছে। বলে, যাবে না, দয়ালের জন্য কিছু নজর আনা আছে, এই নাও ভাই 20টা টাকা, তুমি আমার দয়ালের হাতে পৌঁছাই দিও। বলে, ভাই আমরা কোথায় বসবো, গফুর তো রাগ হয়ে গেছে, 20টা টাকা দয়ালের নজর আনা দিয়ে আবার কয় কোথায় বসবো। আরে যা, দেখ পাশে একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘর পিছনে গিয়ে বয়। এরই মধ্যে দয়াল সান মাইকের মধ্যে বলতেছে, আজকে রাত্রের জন্য তোমাদের বড় ভাই সালাম তোমাদের যা বলবে, তোমরা মনে করো তোমাদের দয়াল রজব সাই সেই কথা বলতেছে। আজকে রাত্রের জন্য তোমাদের আমার ভক্ত সালাম যে কথা বলবে, তোমরা মনে করো তোমাদের দয়াল রজব সাই সেই কথা বলতেছে। গফুর মনে মনে ভাবে, আমার ভাই যেহেতু আমাকে গরুর ঘরের পিছনে বসতে বলল, এটা মনে হয় আমার ভাই বলল না, আমার রজব সাই নিজেই মনে হয় বললেন আমাকে গরুর ঘরের পিছনে বসতে। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গফুর পাগলা আস্তে করে গরুর ঘরের পিছনে গেছে। পিছনে গিয়ে দেখতেছে হাঁটু পর্যন্ত কবর ওখানে পড়ে আছে। গফুর মনে মনে ভাবে, এত কবরের মধ্যে আমি আমার স্ত্রীকে নিয়ে কি করে বসবো, আমার দয়াল সারি তো বলছে আমাকে গরুর ঘরের পিছনে বসতে।
আমার বড় ভাই সালাম যেহেতু বলছে, নিশ্চয়ই আমার দয়াল বলছে। পাশে থেকে একটা বাড়ি থেকে অল্প একটু করে একটু কোদাল এনে গোবরটাকে অল্প পরিষ্কার করে ওই গোবরের মধ্যে বসে দুইটা মোমবাতি দুইটা আগরবাতি জ্বালিয়েছে, দুইটা মোমবাতি দুইটা আগরবাতি জ্বালিয়ে দয়ালকে স্মরণ করতেছে। বলতেছে, দয়াল এই জগতে তুমি জানো, তুমি ছাড়া বান্ধব আমার কেউ নাই। তুমি আজকে আমাকে তাদের কাঙ্গাল করে ও বান্ধব তুমি কোথায় যেয়ে রইলা? আমি পাগল তোমার আসি এসে বসে আছি ও বাজান, তুমি কি দেখো না? তুমি কোথায় রইলা? তুমি কি দেখো না তোমার রক্তের খবর? তখন দয়াল গফুর রচম শাকে ডাকতে থাকে, আজকে পর
কবর বাতি জ্বালাইয়া কবরের মধ্যে বসে বসে দয়ালকে ডাকতেছে, অজগর নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় ওরে দয়াল চান? তোমার নৌকা তোমারই তো বৈধা, তুমি কর্মদা, তুমি যদি পার না করো কে করিবে পার? ও দয়াল চান তুমি রহিলা কোথায়? হঠাৎ করে রজ্জব শাহ বলে উঠতেছে, আমার কাছে এমন লাগে কেন রে, মনে হয় আমার ভিতরে কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার কাছে এমন লাগে কেন, এই আমার ভক্তরা তোরা কে কোথায় আছোস? আমার কুকুর কই রে, আমার কুকুর কই, আমার ভিতরটা জানি কেমন লাগে, আমার কুকুর কই, আমার কুকুর কে আসে নাই? ভক্তরা বলতেছে, বাবা এসেছে, বলে তো আমার কুকুর কোথায়? বলে রাগের চোটে ঝাই ঝামেলায় ওকে বলেছি গরুর ঘরের পিছনে যাই বসতে। বলে তোরা কি করেছিস, তুই আমার কুকুরকে চিনতে পারিস না? দয়াল রজব শাহ দৌড়ে গেছে ওখানে, যাইয়া দেখতেছে কুকুর কুকুরের স্ত্রীকে নিয়ে কবরের মধ্যে বসে বসে দয়ালকে ডাকতেছে। কুকুরকে বুকের মধ্যে টান দিয়া দয়াল রজব শাহ বলে, কুকুর তুই এসেছিস, তুই আমার সাথে কেন দেখা করলি না? ও মাজান তুই আমার প্রেমের এত পাগল, তুই যেহেতু আমার আদি রজব শাহ তোর, তুই যেহেতু আমার হয়ে গেছিস, আমি রজব শাহ হয়ে গেলাম, আমার বাড়িতে ওরস হয় 3 দিন, তোর বাড়িতে ওরস হবে 7 দিন। আমার বাড়িতে ওরস হয় 3 দিন, আমি রজব শাহকে দোয়া করলাম, আজ থেকে তুই অলি, তুই অলিয়া, তোর বাড়িতে ওরস হবে 7 দিন। ও রাজা, গুরুকে যেখানে যে জায়গায় বসেই তুমি ভক্তি করো না কেন, তোমার ভক্তিতে যদি তুমি দয়ালকে রাজি করাইতে পারো, দয়াল নিজেই তোমার হয়ে তুমিও একদিন অলির কাতারে চলে যেতে পারো। তাই এখানে থেকে আজকে যে দরবারে এসেছি, দয়াল আতিক সান তিনি কি বলেছে তার গানের মধ্যে, এটা লক্ষ্য করলেও অনেক কিছুই বোঝা যাবে। আমি নিজের হাতে গড়াই নিলাম, আমি নিজের হাতে গড়াই নিলাম কুল পলকের ফাঁসি, প্রেম করিয়া হইলাম এত দুষী।
আল্লাহর সাথে পানা দেব
অনিশ্চন করিয়া হইলা।